এতক্ষণ যারা আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন, আপনাদের জেলার প্রীতি সন্তান জনাব মাওলানা রাকিবুল ইসলাম সিরাজি, আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ নামনা জানা অন্যান্য ওলামায়ে কেরাম। আমাদের শহীদ আবু সাঈদ আমাদেরকে শিখিয়ে দিয়েছে, জালিমের সামনে বুক পেতে দিয়েছে, কিন্তু তাদের কাছে আমরা মাথা নত করি নাই। শহীদ মুগ্ধ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, বোতলের ভিতরে পানি নিয়ে মানুষগুলোকে বলছে কে পানি খাবেন, কে পানি খাবেন, পানি লাগবে, পানি লাগবে, কিন্তু কত বড় জালিম হলে কত বড় নির্মমতা এতটুকু ঘটায় দিয়েছে। পানি পান করানোর সময় জালিমেরা বুকের উপরে রাইফেল দিয়ে বন্দুক দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে, আশ্রয় গ্রহণ করার জন্য মসজিদের ভিতরে আত্মরক্ষা করার জন্য ঢোকার পরেও সেই জালিমরা তাদের বুকে ব্রাশ ফায়ার করেছে। আওয়াজ করে বলুন, এই দেশের মানুষ তাদের শাস্তি দেখার অপেক্ষায় আছে। কথা বলেন প্রিয় দিনী ভাই, সব কলিজাটা ফেটে যায় যখন আমরা পেপারের দিকে তাকাই। গত দুই দিন হলো ফেসবুক সহ ইউটিউব সহ একটি সংবাদ আমাদেরকে কষ্ট দিচ্ছে, সেটা হলো ঢাকার প্রাণকেন্দ্র আশুলিয়াতে। আশুলিয়াতে আমরা দেখলাম পুলিশের কিছু ভাইয়েরা আমাদের ভাইদেরকে তারা গুলি করে হত্যা করেছে, শহীদ করেছে। এরপরে ভ্যানের উপরে কলিজাটা ফেটে যায় আমাদের, ভ্যানের উপরে একজন ভাইকে আর একজন ভাইকে আর একজন ভাইয়ের উপরে উঠায় ভ্যানের উপরে তারা গাদি করে মাল বোঝাই করার মতো আমাদের ভাইদের লাশগুলোকে তারা বোঝাই করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যেটা সাংবাদিকেরা বলেছে, সেই ভ্যানের উপরে উঠায় তারা ভ্যানের নিচে আগুন ধরায় দিয়ে আমাদের প্রিয় ভাইদের লাশগুলোকে তারা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। ওই সকল ভাইদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। 3 বছরের বাচ্চা মায়ের কোলে বিছানা থেকে দাঁড়িয়ে মাকে বলছে, মা আমি একটু বাইরে যেতে চাই। বারান্দা দিয়ে ঘোরার সময় বিমান থেকে গুলি চালিয়ে সেই মায়ের কোলের উপরে সন্তানটার বুকটাকে ছিদ্র করে দিয়েছে। যত মিথ্যা কথা বলেন, এই মিথ্যা ঢাকার কোনো সুযোগ নাই, এই মিথ্যা ঢাকার কোনো সুযোগ নাই। আমরা শুনেছি দেখেছি বিমান থেকে নাকি কোনো গুলি ছোড়া হয় নাই, তাহলে মায়ের বুকটা রঞ্জিত হলো কেন? মায়ের সামনে সন্তানের বডিটা ক্ষতবিক্ষত হলো কেন? পুলিশের একজন কর্মকর্তা নিজেই তার ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে বলেছে, ছাড় একটি সন্তানকে মারার জন্য কয়টা বুলেটের প্রয়োজন, আমার সন্তান মরে যাওয়ার পরে তার বুকটাকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। তার মানে হলো জালিমরা এত জুলুম করেছে, এই জুলুমদের পরিণতি অতীতে যেমন ফেরাউন ভোগ করেছে, নমরুদ ভোগ করেছে, আবু জেহেল ভোগ করেছে, আল্লাহর কসম করে বলি 50 বছর পরে যদি এদেশে বিচার হতে পারে, 16 বছরের অপরাধের বিচার বাংলাদেশের মানুষ প্রতিটা রক্তের ফোঁটার বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে কথা শুনিয়ে ধন্য করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির অনলবর্ষী বাগ্নি আমাদের প্রিয় ভাই জনাব মাওলানা মুফতি আমির হামজা সাহেব। কথা শুনিয়েছেন মাওলানা হুসেন আহমেদ মাহফুজ। মঞ্চে বসে মঞ্চের সৌন্দর্যটা বৃদ্ধি করছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জননেতা জনাব আব্দুল গফুর মোল্লা। কথা শুনিয়ে ধন্য করেছেন সাবেক রায়গঞ্জ উপজেলার সম্মানিত চেয়ারম্যান জননন্দিত রাজনীতিবিদ জনাব এ বি এম আব্দুস সত্তার সাহেব, সুযোগ্য উপস্থাপক এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, সম্মানিত মিডিয়ার কর্মী ভাইয়েরা, সম্মানিত সুধীমণ্ডলী পর্দার আড়ালে, সম্মানিত শ্রদ্ধা মা এবং বোনেরা, শহীদদের আত্মার মাগফিরাত কামনার আজকের এই আলোচনার শুরুতেই জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে আজকে পর্যন্ত বেঁচে রেখেছেন, সুন্দর পরিবেশে বসে কোরআন শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য অন্তর থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান
মুবারকান ফিহি। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি, যিনি আমাদের নবী এবং নেতা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন ও রাহমাতাল লিল আলামিন। একটু মারহাবা বলেন। আজকের এই মাহফিল থেকে সে রসুলকে জানাই দরুদ ও সালাম, সবাই অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনি ভাই সব, আমরা নতুন একটি দেশ, নতুন একটি সমাজ গঠন করার জন্য আজকের এই কোরআনুল কারিমের মাহফিলে বসে আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আনফাল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা আনফাল নাজিল হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে। মোট আয়াত সংখ্যা 75, রুকু সংখ্যা 10। সেখানকার আমি 66 নাম্বার একটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, ডান দিক থেকে কাফেরেরা, বাম দিক থেকে কাফেরেরা আল্লাহর নবীর কাছে এসে বলেছিল, আবদুল্লাহর বেটা, তুমি যে কোরআনের দাওয়াতটা দাও, আমরা তোমার কথাগুলো শুনব কিন্তু মানব না। তোমাকে সতর্ক করে দিলাম, কোরআনের দাওয়াত তুমি যদি দাও তোমাকে আমরা ধরব, মারব, সুযোগ যদি পাই পৃথিবী থেকে তোমাকে বিদায় করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনলেন। এমনই সময় সাহাবীরা এসে বলল, হুজুর, আমরা কোরআনের কথা বলি, আমাদের তো বাড়িতে থাকতে দেয় না, কোরআনের কথা বলার কারণে আমাদেরকে বাড়ি ছাড়া তারা করে দিয়েছে। কোরআনের কথা বলার কারণে আজকে আমরা যেদিকে তাকাই শুধুমাত্র আমাদেরকে ধরবে, মারবে, নির্যাতন করবে, দুঃখ দেবে, কষ্ট দেবে, এমন একটি সময় আমরা কি করতে পারি? বিশ্বনবী কথাগুলো শুনলেন। জিবরাইল আমিন এসে রসুলের কাছে ডাক দিয়ে বলল, হুজুর, আপনি তো মন খারাপ, চিন্তা করবেন না। আবু জাহেল, উতবা, সাহেবা সহ সবাই যখন আপনার কোরআনের দাওয়াতের কথা শোনে কিন্তু মানবে না, বিধায় সিদ্ধান্ত নিয়েছে, তারা আপনাকে ধরবে, মারবে, ডান দিকে আপনার কেউ নাই, বাম দিকে আপনার কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, চিন্তা করার কোনো দরকার নেই, আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয়ে গেছে আপনার সামনে, আপনার সামনে, আপনি সুন্দর করে শুনুন আল্লাহ তাআলা কি সান্ত্বনা দিয়েছেন। সূরা আনফালের 66 নম্বর আয়াত আল্লাহর নবীর সামনে তেলাওয়াত করে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, হাসবুকাল্লাহ, কারোর আপনার দরকার নাই, হাসবুকাল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ তাআলা পরের শব্দটা যোগ করে বললেন, হুজুর, জিবরাইল আমিন বললেন, হুজুর, আপনি আরো চিন্তা করবেন না, কারণটা হলো আপনার জন্য আল্লাহ তাআলা যেমন যথেষ্ট, ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, যে সকল মুমিনরা আল্লাহর কাছে সাহায্য কামনা করবে, মুমিন বলে পরিচয় দিবে, ওই সকল মুমিনদের জন্য আমার আল্লাহ তাআলা যথেষ্ট। আওয়াজ করে বলুন তো, যে আল্লাহ বিশ্বনবীকে বলেছিলেন আমি আপনার জন্য যথেষ্ট, ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, আপনার যারা ইত্তিবা করবে, আনুগত্য করবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। অন্তর থেকে আওয়াজ করে বলুন তো, সেই আল্লাহ কি আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? আজকের এই মাহফিল এটাই প্রমাণ করে, অল্প কিছু সময়ের ব্যবধানে আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর ইহুদিরা যখন এক, খ্রিস্টানেরা যখন এক, নামদারি মুসলমানেরা ইসলামটাকে পৃথিবী থেকে বিদায়ী করার ষড়যন্ত্র করছিল, যখন নামদারি মুসলমানেরা যাদের নামের আগে মোহাম্মদ শব্দটা থাকার পরেও ইসলাম নামক শব্দটা তারা বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছিল, আল্লাহর এই জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় নাই, মানুষের অধিকারগুলোকে ক্ষুণ্ণ করে নিয়েছিল, ধরাকে সরা করেছিল, মানব রচিত আইন দিয়ে তারা এই সমাজটাকে পরিচালনা করার মধ্য দিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি, টিজিং সহ সকল প্রকার দুর্নীতিতে যখন গোটা বাংলাদেশে নিমজ্জিত ছিল, এমনই সময় বাংলাদেশের দামাল ছেলেরা ঘরে বসে থাকতে পারল না, অধিকার চাইতে গিয়ে তারা হয়ে গেল রাজাকার, সেই তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসার মধ্য দিয়ে জালেমরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। মুসলমানদের কাজকারী মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, শয়তান কোনোদিন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে কিন্তু শয়তান কোনোদিন চিরদিনের জন্য নষ্ট হয় না, শয়তানের চক্রান্ত কোনোদিন চিরদিনের জন্য বন্ধ হয় না। আজকের এই তাফসীর মাহফিল থেকে আমাদেরকে অধিপ্ত কণ্ঠে শপথ নিয়ে বাড়িতে ফিরে যেতে পারে,
আল্লাহর সাহায্য আসা শুরু হয়ে গেছে, অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালন করে বিশ্ব নবীর আদর্শ আমাদের এই সমাজে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে যদি মৃত্যুবরণ করতে হয় আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে রাজি না, রাজি না, রাজি না। কারা কারা কোরআন মানতে রাজি আছেন দোহাত তুল, আমার আল্লাহকে দেখায় দেন। প্রিয় দিনে ভাই সব, আজকে একটা আয়াতের উপর আপনাদের সামনে সান্ত্বনা বাণী আমরা আল্লাহর কাছ থেকে পেয়ে গেছি, সেটা হলো আমাদের জন্য একই সান্ত্বনা, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ যদি বলেন নবী তোমার কারোর দরকার নাই, আমি আল্লাহ তাআলা যথেষ্ট, আওয়াজ করে বলুন তা আমাদেরও কারোর দরকার নাই, আমাদের সে আল্লাহর দরকার যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সে আল্লাহর দরকার যে আল্লাহ আমাকে রিজিক দেয়, সে আল্লাহর দরকার যে আল্লাহ আমাকে কথা বলার মতো সুযোগ দান করে দিয়েছে। সুতরাং আজকের এই মাহফিল থেকে আমরা শপথ নিয়ে বাড়িতে ফিরে যাব, আগামী দিন হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিন হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী দিন হবে আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত বাংলাদেশ। প্রিয় দিনী ভাই সব, আসুন তো দেখি তাহলে সূরা আনফাল থেকে আমরা আলোচনার দিকে ফিরে যাব। সবাই একটু আওয়াজ করে বলুন তা আমাদের সাহায্যকারী কে, জবান খুলে বলুন আমাদের সাহায্যকারী কে, সে আল্লাহ তাআলার সাহায্য আমাদের মাঝে আসা শুরু হয়ে গেছে, আমাদের এখন পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিতে হবে। অসৎ সমাজটাকে আমরা ভাঙতে চাই, ঘুণে ধরা সমাজটাকে আমরা পরিবর্তন করতে চাই, আমাদের জনসমর্থনগুলোকে জনশক্তিতে পরিণত করে আল্লাহর এই জমিনে কোরআনের বিজয় প্রতিষ্ঠিত করার জন্য আওয়াজ করে বলুন তো ময়দানে ভূমিকা রাখা দরকার আছে না নাই। আমাদের শহীদ আবু সাঈদ আমাদেরকে শিখিয়ে দিয়েছে, জালিমের সামনে বুক পেতে দিয়েছে, কিন্তু তাদের কাছে আমরা মাথা নত করে নাই। শহীদ মুগ্ধ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, বোতলের ভিতরে পানি নিয়ে মানুষগুলোকে বলছে কে পানি খাবেন, কে পানি খাবেন, পানি লাগবে, পানি লাগবে, কিন্তু কত বড় জালিম হলে কত বড় নির্মমতা এতটুকু ঘটায় দিয়েছে, পানি পান করানোর সময় জালিমেরা বুকের উপরে রাইফেল দিয়ে বন্দুক দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে, আশ্রয় গ্রহণ করার জন্য মসজিদের ভিতরে আত্মরক্ষা করার জন্য ঢোকার পরেও সেই জালিমরা তাদের বুকে ব্রাশ ফায়ার করেছে। আওয়াজ করে বলুন তো এই দেশের মানুষ তাদের শাস্তি দেখার অপেক্ষায় আছে, কথা বলেন। প্রিয় দিনী ভাই সব, কলিজাটা ফেটে যায় যখন আমরা পেপারের দিকে তাকাই। গত দুই দিন হলো ফেসবুক সহ ইউটিউব সহ একটি সংবাদ আমাদেরকে কষ্ট দিচ্ছে, সেটা হলো ঢাকার প্রাণকেন্দ্র আশুলিয়াতে। আশুলিয়াতে আমরা দেখলাম পুলিশের কিছু ভাইয়েরা, পুলিশের কিছু ভাইয়েরা আমাদের ভাইদেরকে তারা গুলি করে হত্যা করেছে, শহীদ করেছে। এরপরে ভ্যানের উপরে কলিজাটা ফেটে যায় আমাদের, ভ্যানের উপরে একজন ভাইকে আর একজন ভাইকে আর একজন ভাইয়ের উপরে উঠায় ভ্যানের উপরে তারা গাদি করে মাল বোঝাই করার মতো আমাদের ভাইদের লাশগুলোকে তারা বোঝাই করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যেটা সাংবাদিকেরা বলেছে, সেই ভ্যানের উপরে উঠায় তারা ভ্যানের নিচে আগুন ধরায় দিয়ে আমাদের প্রিয় ভাইদের লাশগুলোকে তারা ঝালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। ওই সকল ভাইদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। তিন বছরের বাচ্চা মায়ের কোলে বিছানা থেকে দাঁড়িয়ে মাকে বলছে মা আমি একটু বাইরে যেতে চাই, বারান্দা দিয়ে ঘোরার সময় বিমান থেকে গুলি চালিয়ে সেই মায়ের কোলের উপরে সন্তানটার বুকটাকে ছিদ্র করে দিয়েছে। যত মিথ্যা কথা বলেন এই মিথ্যা ঢাকার কোনো সুযোগ নাই, এই মিথ্যা ঢাকার কোনো সুযোগ নাই। আমরা শুনেছি দেখেছি বিমান থেকে নাকি কোনো গুলি ছোড়া হয় নাই, তাহলে মায়ের বুকটা রঞ্জিত হলো কেন, মায়ের সামনে সন্তানের বডিটা ক্ষত বিক্ষত হলো কেন? পুলিশের একজন কর্মকর্তা নিজেই তার ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে বলেছে ছাড় একটি সন্তানকে মারার জন্য কয়টা বুলেটের প্রয়োজন,
আমার সন্তান মরে যাওয়ার পরে তার বুকটাকে বুলেট দিয়ে ঝাঁদরা করে দেওয়া হয়েছে, তার মানে হলো জালিমরা এত জুলুম করেছে। এই জুলুমদের জুলুমদের পরিণতি অতীতে যেমন ফেরাউন ভোগ করেছে, নমরুদ ভোগ করেছে, আবু জেহেল ভোগ করেছে, আল্লাহর কসম করে বলি 50 বছর পরে যদি এদেশে বিচার হতে পারে, 16 বছরের অপরাধের বিচার বাংলাদেশের মানুষ প্রতিটা রক্তের ফোঁটার বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। আসুন আমরা সেই সকল শহীদী ভাইদের রোহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ আমার ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করুক। একসাথে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। যে সকল ভাইরা অসুস্থ হয়ে হসপিটালের বেডে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আল্লাহ তালা আমার এই ভাইগুলোকে আল্লাহ তালা সুস্থতা দান করুক। সবাই একটু আরেকবার আওয়াজ করে বলি আমিন। সেই প্রত্যাশা রেখে আমি আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আর একটুবার আওয়াজ করে বলুন তো আমাদের সাহায্যকারীকে, জবান খুলে বলুন কে কথাটা বলেছেন, কে, কোন সূরা আনফাল, কোন সূরা, কত নম্বর আয়াত? 64। আসুন তেলাওয়াত শেষ করব, আমরা আলোচনাটা হৃদয় দিয়ে শুনবো। পড়ুন সবাই আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حسبك حسبك الله ومن اتبعك من المؤمنين. আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগীতে সূরাটি নাজিল হয়, বুঝবেন ভালো করে হৃদয় দিয়ে। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত সমাজ পরিবর্তন করার চেষ্টা করেছেন, 100% সফল হয় নাই। 40 বছর বয়সে বিশ্ব নবীর উপর আমার আল্লাহ কুরআন নাজিল করে দিলেন। প্রথম নামাজের আয়াত নাজিল হলো না, রোজার আয়াত নাজিল হলো না, প্রথম আয়াত নাজিল হয়ে গেল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। বন্ধুরে পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আমার সামনে যারা বসা বিভিন্ন গোত্রের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ আমরা এখানে এসেছি বসেছি, অন্তর খুলে আওয়াজ দিয়ে বলুন তো আমাদের সৃষ্টিকর্তাকে। একসাথে বলেন কে? রসুল বললেন সৃষ্টি করেছেন আপনি, বলুন তো রিজিকের ব্যবস্থাটা কে করে দিবে? আমার আল্লাহ সুন্দর করে ডাক দে বলেন, বন্ধুরে চিন্তা করবা না, তুমি সৃষ্টি করেছি আমি আল্লাহ, রিজিকের ব্যবস্থাটাও আমি আল্লাহ নিজে করে দিব। আল্লাহ বলেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم আল্লাহ আকবার বললে খুশি হয় কে? একসাথে বলেন কে? আমরা খুশি করব কাকে? এখন কি আর কণ্ঠ বন্ধ করার মতো কেউ আছে রে ভাই?
তাহলে এত ভয় কেন আপনাদের তেলাওয়াত শেষ করব? মুসলমানের মতো আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার, মারহাবা জোরে বলেন। আল্লাহ বলেন বন্ধুরে শোনা নাও, আমি আল্লাহ আসমানটাকে ছাদ বানালাম, জমিনটাকে বিছানা বানাই দিলাম, আমার বান্দা বান্দিরা কি খাবে কেউ চিন্তা করে নাই। আমি আল্লাহ চিন্তা করে আমার বান্দাদের জন্য আসমান থেকে বৃষ্টি দিয়ে দিলাম, সুন্দর করে রোদ দিয়ে দিলাম, আমার বান্দা বান্দিরা জমিনের উপরে ফসল ফলাবে, বৃষ্টির পানিতে জমিনটা উর্বরতা দান করে দিব আমি আল্লাহ। আল্লাহর বান্দারা জি আল্লাহ, রিজিক আমাকে দিয়ে দিল, আওয়াজ করে বলুন তো যতদিন বাজব ওই আল্লাহর আমাদের ইবাদত করা দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বিশ্ব নবী আল্লাহর কাছে ডাক দিয়া বললেন মালিক তুমি কি বলবে না, রিজিকের ব্যবস্থাটা তুমি করে দিলাম, তোমার এই বান্দারা পৃথিবীতে কি কাজ করবে তুমি কি বলে দিবা না? আমার আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করে বলে দিলেন বন্ধুরে তুমি চিন্তা করো না, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন রাসূল বলে দাও আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জবান খুলে বলুন তো আমরা যেহেতু মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি, আওয়াজ করে বলুন তো যতদিন বাঁচব আমরা ইবাদত করব কার? একসাথে বলেন কার? আল্লাহ বলেন মানুষকে আমি ইবাদত করার কথা বলেছি, কেমন করে তারা ইবাদত করবে? আর একটা আয়াত দিয়ে আমার আল্লাহ জানাই দিলেন কুনতুম খায়রাম মাতিন উখরিজাত লিন্নাস تعمرون بالمعروف وتنهون عن المنكر। আল্লাহ বলেন রাসূল বলে দাও উত্তম মানুষ হবে তারা, উত্তম দল করবে তারা, পৃথিবীতে যাওয়ার পরে যারা দুইটা কাজ করবে, এক নাম্বার হলো সৎ কাজের আদেশ দিয়ে দিবে, দুই নাম্বার হলো অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে। জবান খুলে বলুন তাসকে শহীদদের উদ্দেশ্যে কোরআনের মাহফিল, জবান খুলে বলুন তো এই মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? আর যারা মাহফিলগুলো 44 ধারা জারি করে বন্ধ করে দিয়েছে, তারা যেই কাজটা করেছে সেই কাজটা ছিল কি ভালো কাজ না খারাপ কাজ? আরেকবার বলেন। আল্লাহ বলেন রাসূল বলে দাও এই ভালো কাজ করার কথা আমি আল্লাহ তাদের জন্য জানাই দিয়ে দিলাম, ভালো কাজ করলে মর্যাদাটা কি, কারা ভালো কাজগুলো করবে? আমার আল্লাহর একটা আয়াত দিয়ে জানাই দিলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন রাসূল বলে দাও ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হবে, কার কথা সুন্দর হবে? যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর কথা আহ্বান করে, শুধু আল্লাহর কথা আহ্বানই করে না, ও আমিলা সালিহান এবং ভালো কাজ করে, শুধু ভালো কাজই তারা করে না, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং তারা ঘোষণা করে বলে আমি একজন মুসলমান। জবান খুলে বলুন তো মুসলমান আমাদের হওয়া দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? কেমনে হবেন মুসলমান আল্লাহ সেটাও বলে দিলেন, ইয়া তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন রাসূল বলে দাও মানুষ ছিল কোরআন মানার কারণে আমি আল্লাহ ইমানদার বানিয়ে দিয়ে দিলাম, ইমানদার হয়ে গেছে তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম ইত্তাকুল্লাহ, পৃথিবীর কাউকে ভয় করা যাবে না, ইত্তাকুল্লাহ ইমানদাররা ভয় করবে একমাত্র আল্লাহকে। আওয়াজ করে বলুন তো আমরা যতদিন বাজব আমরাও ভয় করব কাকে? একসাথে বলেন কাকে?
আল্লাহকে যদি ভয় করা যায় ঘুষ খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে যদি ভয় করা যায় আমার প্রিয় ভাইরা সুদ খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে যারা ভয় করবে দিনের কাজ রাতেও করার কোনো সুযোগ নাই। একটু কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বন্ধুরে তুমি শুনে নাও শুনে নাও, ইমানদারেরা যখন আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ বললাম তাদের উপরে বালা মুসিবত চতুর্দিকে চলে আসবে, আল্লাহ সেটাও বলে দিলেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত-থামারাত আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পরীক্ষা করব আমি আমার বান্দাদেরকে, পরীক্ষা করব আমি আল্লাহ আমার বান্দাদেরকে। ওই পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কথা বলেন ঠিক কিনা? ওই পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, ওই পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, ওয়াল্লার বান্দারা পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিলেন তারা, ফাঁসির দড়ি গলায় নিয়েছে কিন্তু জালিমদের কাছে কখনো মাথা নত করে প্রাণ ভিক্ষা চায় নাই। তার মানে হলো ইমানদাররা মরে যাবে, ইমান বিক্রি করে জালিমের কাছে মাথা নত করবে না। একসাথে বলুন তো, যেই সকল ইমানদারেরা পরীক্ষার মধ্যে পড়ে যাওয়ার পরেও আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই, ওই সকল ইমানদারদের সাথে আমাদের একসাথে তাদের আদর্শগুলো বাস্তবায়ন করা কি আমাদের দরকার আছে না? নাই। আরো জোরে বলার আছে নাই? আমরা মরতে যেহেতু শিখেছি আমরা মরবো, রক্ত দিতে শিখেছি আমরা রক্ত দিব, জীবন দিতে শিখেছি আমরা জীবন দিব, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না করবো না করবো না। সম্মানিত প্রিয় ভাইরা, লম্বা করব না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে পরীক্ষার মধ্যে পড়ে গেছেন তিনি। তিনটা বছর শিয়াবে আবি তালিবে বিশ্বনবীকে জেলখানার ভিতরে বন্দী থাকতে হয়েছে। আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সম্মানিত প্রিয় ভাইরা বিশ্বনবীকে তিনটা বছর জেলখানার ভিতরে বন্দী থাকতে হয়েছে। আল্লাহর দিনের দাই কোরআনের পাখি আল্লাহর এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে 13টা বছর জেলখানার ভিতরে কাটাইতে হয়েছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? গরমের কারণে আজকে সাদা জুব্বা আমরা পরিধান করি, গরম লাগলে এর ভিতরে বসবাস করি। কোরআনের পাখি যেই মানুষটা মুস্কি হাসি দিয়ে জাতিকে সালাম দিলেন, হাতটা ঠিকই থাকলো কিন্তু ওই মানুষটাকে আমরা আর ফিরে পেলাম না। জালিমরা এত বড় একজন মহান মানুষকে মারতে যারা দ্বিধা করে নাই, আর যাই হোক তাদের নামের আগে মোহাম্মদ থাকতে পারে, বাস্তব দিক থেকে মুসলমান আছে কিনা আমার সন্দেহ হয়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাই সব, বিশ্বনবী কোরআনের দাওয়াত দিলেন, আল্লাহর নবীকে ডান দিক থেকে বলা হলো তোমার সাথে আমরা কেউ নাই কেউ নাই। আল্লাহ আয়াত নাজিল করে বললেন হাসবুকাল্লাহ, বন্ধুরা আমি তোমার সাথে আছি। ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, বন্ধুরে তোমার যারা ইত্তিবা করবে আমি আল্লাহ কথা দিলাম তাদের জন্য যথেষ্ট। আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। বিশ্বনবীর একজন জলিলের কদর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম হলো তার আবু যর, গিফার বংশের মানুষ হওয়ার কারণে তাকে গিফারি বলা হয়। বাইতুল্লাহর ভিতরে আবু জেহেল আছে,
উদুবা আছে, সাহেব আছে, সবাই মিলে যখন তারা হই হুল্লোর করতেছিল, এমন সময় আল্লাহর নবীর সাহাবি আবু জর যুবক মানুষ বাইতুল্লাহর ভিতরে গিয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। একটু আল্লাহু আকবার বলেন, আরেকটা আওয়াজ করে বলুন, আবু জর গিফারি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। এমন সময় আবু জাহেল ডাক দিয়া বলল, কে বাইতুল্লাহর ভিতরে কোরআন তেলাওয়াত করে? উতবা এসে বলল, নেতা, বাইতুল্লাহর ভিতরে কে কোরআন তেলাওয়াত করে জানি না, তবে এত বড় সাহস কি করে হলো? আপনি অনুমতি দেন, আমরা তাকে মেরে রক্তাক্ত করে দিব। কোরআন বিরোধী আবু জাহেল বলল, ঠিক আছে, মারো তোমরা। সম্মানিত সিরাজগঞ্জবাসী, আবু জর গিফারি আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আবু জাহেলের নেতৃত্বে এসে তাকে এমন মারা শুরু করে দিল তারা। আবু জর গিফারি মুখটা ফেটে গেল, হাত পা গুলো ফেটে গেল, রক্তগুলো যেমন গড়িয়ে গড়িয়ে পড়তে থাকলো। এমন সময় একজন যুবক দৌড়ে এসে বলে, কাকে মারো, আমি দেখি তো তোমরা কাকে মারো। এমন সময় বললে তো আবু জর গিফার বংশের যুবক, ও আবু জাহেল, উতবা সাহেবরা, আবু জরকে মেরে যদি তোমরা পৃথিবী থেকে বিদায় করে দাও, শুনে রাখো, গিফার বংশের লোকেরা যদি পথগুলো বন্ধ করে দিয়ে দেয়, বন্ধ করে দিয়ে দেয়, তাহলে ব্যবসা বাণিজ্য করতে পারবা না। সঙ্গে সঙ্গে তাকে মারা বন্ধ করে দিল। আবু জর সেখান থেকে বের হয়ে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেল। আল্লাহর নবীর সামনে আবু জর দাঁড়ায় গেল। আল্লাহর নবী আবু জরকে দেখে বললেন, আবু জর বলো কি হয়েছে তোমার, এত সুন্দর চেহারা, তোমার রক্তাক্ত কেমন করে হয়ে গেল? সঙ্গে সঙ্গে আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়া নবীর দিকে তাকাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপরাধ আমার কোনো কিছু না, কোনো কিছু না। বাইতুল্লাহর ভিতরে আমি আবু জর যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, আবু জাহেলের দলের লোকেরা আমার মতো আবু জরকে এরকম পিটায়া পিটায়া রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আবু জর বলো তুমি আমার কাছে কি চাও? আল্লাহর নবীর দিকে তাকায় আবু জর বলল, ইয়া রাসূলুল্লাহ, কিছুই চাই না গো নবী, এতটুকু আপনার কাছে অনুমতি চাই, বলুন তো, বলুন তো। আমি আবু জর কোরআনের দাওয়াত দিতে চাই, বারবার আমি আপনার কাছে অনুমতিটা চাই। আল্লাহ রাসূল বলেন, আবু জর বলো, আবারও যদি কোরআনের দাওয়াত দিতে গিয়ে তোমার যদি জীবন প্রদীপ নিভে যায়, বলো বলো, তোমার কি কষ্ট হবে না? আবু জর গিফারি নবীর দিকে তাকাইয়া চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়াইয়া পড়ে বিশ্ব নবীর দিকে তাকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর, আপনার কথা শুনতে গিয়ে আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার যদি জীবন চলে যায়, আমার কোনো দুঃখ থাকবে না, কারণ হলো আপনি তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, হে নবী, আপনি তো আমাদের জানাইয়া দিয়েছেন, আমাদের কারোর দরকার নাই, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হুজুর, সে আল্লাহকে খুশি করতে গিয়ে আমি আবু জরের যদি জীবন চলে যাই, হুজুর আমার কোনো দুঃখ নাই, দুঃখ নাই, তবে একটা শুধু অনুরোধ বলেন তো, আমি আবু জর মৃত্যুবরণ করার পরে আপনার মতো নবীর সাথে কি আমি আবু জর জান্নাতের ভিতরে থাকতে পারব? এমন সময় বিশ্ব নবী আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, চোখের পানি মুছে দিয়ে বললেন, আবু জর শুনে নাও, আল্লাহর এই জমিনে কোরআনের দাওয়াত দিতে গিয়ে তোমার জীবন প্রদীপ যদি জালিমরা নিভিয়ে দেয়, শুনে রাখো, আমি তোমার সুসংবাদ দিয়ে দিলাম, শুনে রাখো আবু জর, মৃত্যু হয়ে যাওয়ার পরে
আমি নবী তোমারে কথা দিয়ে দিলাম, আমি যেই জান্নাতের ভিতরে থাকব তুমি আবু জর আমার সাথে একই জান্নাতের ভিতরে থাকবা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সেই জান্নাতে যাওয়ার জন্য আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে একটু শুধু জানায় দিয়ে দিতে চাই। যতদিন বাজুব অন্তর থেকে আওয়াজ করে বলুন তো, মায়ের সামনে থেকে সন্তান চলে গেল, মা পাগলিনীর মতো হয়ে গেল, কলিজার টুকরা রক্ত মাখা সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে মা সোগ বেবে পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার সন্তান চলে গেছে, দুঃখ নাই দুঃখ নাই, কারণ হলো আমার সন্তানের ত্যাগের বিনিময়ে বাংলার আকাশে নতুন একটা সূর্য উদিত হয়েছে, আমি মার বড় সান্ত্বনা।